أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মাহমুদুর রহমান আইয়ুব সাধারণ সম্পাদক মুন্সিবাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রাজনগর মুলিবাজার যাহার রেজিস্ট্রেশন নম্বর 20/1988 এই মর্মে ঘোষণা করিতেছি যে আগামী 20 এপ্রিল 2023 ইং তারিখ বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে। সেহেতু সমবায় সমিতি আইন 2001 সংশোধিত 2002 2013 এর 18/2 ধারা মোতাবেক সমিতির 12 সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে আগামী 16 মার্চ 2023 ইং রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকা হইতে বিকাল 7 ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে 3 নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও 7 জন সদস্য সহ মোট 12টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করিতেছি। নির্বাচনী তফসিল নিম্নরূপ: 1. মনোনয়ন পত্র সরবরাহ সমিতির কার্যালয় মুন্সিবাজার, তারিখ 19 ও 20 ফেব্রুয়ারি 2023 ইংরাজি, সকাল 10 ঘটিকা হইতে দুপুর 2 ঘটিকা পর্যন্ত। 2. মনোনয়ন পত্র দাখিল উপজেলা সমবায় অফিস রাজনগর মৌলভীবাজার, তারিখ 22 ফেব্রুয়ারি 2023 ইংরাজি, সকাল 10 ঘটিকা হইতে দুপুর 2 ঘটিকা পর্যন্ত। 3. মনোনয়নপত্র বাছাই উপজেলা সমবায় অফিস রাজনগর মৌলভীবাজার, 23/2/2023 ইংরাজি, দুপুর 12 ঘটিকা। 4. প্রাথমিক খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোনো প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি কিংবা বাতিলকৃত প্রার্থীর আপিল আবেদন গ্রহণ, স্থান জেলা সমবায় অফিস মৌলভীবাজার, তারিখ 26 ও 27 ফেব্রুয়ারি, অফিস চলাকালীন সময়। 6. মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিলের শুনানি জেলা সমবায় কার্যালয় মৌলভীবাজার, তারিখ 28/2/2023 ইংরাজি ও 1 ও 2 মার্চ 2023 ইংরাজি, অফিস চলাকালীন সময়। 7. প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, স্থান উপজেলা সমবায় অফিস রাজনগর মৌলভীবাজার, তারিখ 3/3/2023 ইংরাজি, বিকাল 7 ঘটিকা পর্যন্ত। 8. চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ সমিতির কার্যালয় মুন্সিবাজার ও উপজেলা সমবায় অফিস রাজনগর, তারিখ 4/3/2023 ইংরাজি, দুপুর 12 ঘটিকা। 9. প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, স্থান উপজেলা সমবায় অফিস রাজনগর মৌলভীবাজার, তারিখ 5/3/2023 ইংরাজি, সকাল 10 ঘটিকা। 10. বুট গ্রহণ ইউপি মিলনায়তন 3 নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ, তারিখ 16 মার্চ 2023 ইংরাজি, সকাল 10 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত। 11. বুট গণনা ও ফলাফল প্রকাশ ইউপি মিলনায়তন 3 নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ, তারিখ 16/3/2023 ইংরাজি, এত পত্র সমিতির সম্মানিত সকল সদস্যবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ এবং পত্র এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ মুরব্বী আনগণের সার্বিক সহযোগিতা বিশেষভাবে কামনা করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমি এটাই বলতে চাচ্ছি যে
3 নং মুন্সিবাজার ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে কি এই বাজার নির্বাচনের এই বার্তাটি কি আপনি দিতে চাচ্ছেন, না যারা নির্বাচন করবে তাদের উদ্দেশ্যে দিতে চাচ্ছেন, বা যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে? আমরা আহ্বান জানাচ্ছি যারা ভোটার আছে সবাইকে ভোট সুষ্ঠুভাবে ভোট প্রদান করার জন্য, প্রার্থী হওয়ার জন্য, সহযোগিতার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এলাকার মুন্সিবাজার একটা সুনামধন্য বাজার, হ্যাঁ, এই একটা বিশাল বৃহৎ এরিয়া নিয়ে মুন্সিবাজার। এই মুন্সিবাজারে অতীতেও আমরা বণিক সমিতি পরিচালনা করেছি, হ্যাঁ, আমরা কার্যকরী কমিটি যখনই আমরা কোনো সংকটাপন্ন অবস্থায় পড়েছি তখন আমরা এলাকার মুরব্বিয়ান নেতৃবৃন্দ যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা একটা সমাধান করেছি। এখন যখন একটা সাধারণ নির্বাচন হবে, হ্যাঁ, কমিটি নির্বাচিত করার জন্য নির্বাচন হবে, ওই নির্বাচনে আমরা চাচ্ছি এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান নেতৃবৃন্দ যারা আছেন সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করার জন্য অংশগ্রহণ করতে পারবে। শুধু শুধু সমিতি 5 বইদারি ভোটার নিবন্ধিত নিবন্ধিত ভোটার, আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছি, চূড়ান্ত ভোটার তালিকাও আমরা ভাঙাবো। এই তালিকাতে যারা অন্তর্ভুক্ত আছেন উনারা শুধু ভোট প্রদান করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বণিক সমিতি কিন্তু বণিক সমিতি হচ্ছে যারা বণিক ব্যবসায়ী তাদের স্বার্থ দেখাটাই হলো বণিক সমিতির কাজ। কিন্তু যেহেতু আমরা বণিক সমিতি ব্যবসায়ীদেরকে নিয়েই চলাফেরা করতেছি, বাজারে যদি কোনো সমস্যা তৈরি হয় এটা স্বাভাবিক সঙ্গত কারণেই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ যারা আছেন গণ্যমান্য সবাইকে নিয়েই উপদেষ্টা মন্ডলী আছেন ওদেরকে নিয়েই আমরা এটা সমাধান করি। এই আমাদের কাকালে উপস্থিত জি না করোনা আসার পরে আমরা মাসিক চাঁদাটা উঠানো বন্ধ করে দিয়েছি, আমরা চাঁদা উঠে আর উঠাচ্ছি না, হ্যাঁ। কিন্তু যারা সমিতির আমরা যে এক কথায় যে ভোটার লিস্ট আমরা প্রকাশ করেছি এই লিস্টে যাদের নাম আছে তারাই ভোট দিতে পারবে। আপনাদের ভোটার লিস্টে প্রকাশিত সর্বমোট কতজন ভোটার রয়েছে? 527। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি আসলে গণিক সমিতির যে নির্বাচনটা এটা বাজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা ব্যবসায়ী, এছাড়া গণিক সমিতির আরো কিছু কার্যকলাপ আছে যেটা বাজার উন্নয়নমূলকের কোন বিষয় আছে কি গণিক সমিতির এই নির্বাচন থেকে কি প্রকাশ করা যায় বা এরকম কিছু আছে কিনা, বাজারকে ডেভেলপ করার স্বার্থে এই ধরনের কিছু? বাজার ডেভেলপ করাটা কিন্তু আমাদের কাজ, আমাদের আমাদের এটা আমি কেন বললাম, অনেকের মধ্যে আসলে এই প্রশ্নটা ঘুরে এবং এটা অনেকে মনে করে যে আমরা তো কি করতেছে কি করছে, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে। আমরা এটাই চাইতেছি আমরা যে বাজার উন্নয়নের জন্য আলাদা বরাদ্দ আছে, এটা টিএন অফিস থেকে গভর্নমেন্ট থেকে আলাদা বাজার উন্নয়নের বরাদ্দ আসে এবং সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। যেহেতু সমবায় সমিতি আইন অনুযায়ী মুন্সিবাজার বণিক সমিতি পরিচালিত হয়, তো আমরা বণিক সমিতির আইনের ভিত্তিতে এবং ভিত্তিতে আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড অংশগ্রহণ করি।
বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিভিন্ন অনুষ্ঠানে আমরার অংশগ্রহণ থাকে রাজনগর বা জাতীয় প্রোগ্রামগুলোতে। এছাড়াও মানে আমরা সমাজ সেবামূলক কাজ আছে, যে আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে, আমরা প্রায় 22.5 লক্ষ টাকা দিয়ে প্রয়োগ করেছি। কারণ আমরা দেখতে পারলাম যে বিগত বর্তমান কমিটি যারা আমরা আছি, অনেক রুগী এলাকায় রোগগ্রস্ত হয় কিন্তু সময় মতো হসপিটাল নেওয়া যায় না। এটা বিবেচনা করে আমরা বণিক সমিতির পক্ষ থেকে আমরা সামাজিক কার্যকলাপে অংশগ্রহণমূলক করার জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স করছি, যাহা আমরা এক বিগত প্রায় 10 বছর যাবৎ আমরা সার্ভিস দিয়ে আসতেছি। এতে এলাকারও রুগী বা অনেক মানুষের উপকার হইতেছে। এছাড়াও আমরা অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। গণিক সমিতির এমন কি স্পেশাল জিনিস আছে যেটাতে যারা এখানকার ভোটার আছে তারা কি ধরনের স্পেশাল সুবিধা আপনাদের কাছ থেকে পাবে, যদি এটা একটু ক্লিয়ার করতেন? স্পেশাল সুবিধা বলতে আমাদের ব্যবসায়ীদের মধ্যে যে কেউ কোনো কারণ সদস্যগণ কি কি সুবিধা পাবে এটা সমবায় আইনে নির্ধারণ করা আছে। ধন্যবাদ।